সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতির মূল আলোচ্য ছিল সন্দেশখালী। শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে মহিলাদের স্বতঃস্ফূর্ত ক্ষোভ নজর কেড়েছিল গোটা দেশের। উত্তর চব্বিশ পরগনা জেলার এই দ্বীপাঞ্চলে দফায় দফায় গিয়েছে বিজেপির টিম। গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা। দল এসেছে কেন্দ্র থেকেও। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উৎসাহ ছিল লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিয়ে। কোন হেভিওয়েট? সব জল্পনায় জল ঢেলে বিজেপি বেছে নিল আন্দোলন থেকে উঠে আসা সন্দেশখালীর কন্যা রেখা পাত্রকে। প্রথম দিকে অসন্তোষ ছিল, কিন্তু যত সময় যাচ্ছে সমস্যা পিছনে ফেলে রেখার সমর্থনে এগিয়ে আসছে সন্দেশখালী। তৃণমূলের অত্যাচার ঠেকাতে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথা বলছে। আমরা অনেক খুশি আর আমরা ওকে চাই, আর ওকে আমরা ভোট দেবো। একদম, আমরা পাশে আছি, আমাদের এই ঘরের বউ, আমরা থাকবো না, কোথায় যাবো? একদম ধন্যবাদ, উনি যেটা করেছে একদম, মানে আমরা যেতে পারিনি, যখন আমাদের গ্রামের একজন গেছে, সে সেখান পৌঁছেছে, সেখানে আছে, থাক, ভালো থাক। আমরা তো আছি তো নাকি ওর পাশে আমরা আছি। হ্যাঁ, আমরা আছি, আমরা তো বললাম তো আমরা আছি। ভালো, খুশি, ভালো, ওর সঙ্গে থাকবেন? হ্যাঁ, ও ভালো কথাটা তো বলতে পারে। রেখা বাড়ির মেয়ে, কি নাম বলো তোর? রেখা। ও তো লেখাপড়া না জানলেও ওর বুদ্ধি শুদ্ধি সব আছে। শিক্ষতি না তার কিছুর পড়াশোনা আছে, কিছুটা মানুষকে তুলে ধরতে পারবে, কথা তো অবশ্যই পারবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রেখা পাত্র, জয় রেখা পাত্র। সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা কেঁপে খুশি স্থানীয় বিজেপি নেতৃত্ব। উঠে আসছে শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে রেখার তুলনা। বসিরহাট কেন্দ্রে জয় আসবে, প্রত্যয় গেরু আসবির। প্রচুর খুশি, কারণ দেখুন, এটা বিজেপি পারে একমাত্র এরকম সাধারণ ঘরের কর্মীকে নিয়ে প্রার্থী করা। তার উদাহরণ আপনারা বিগত দিন দেখেছেন, চন্দনা বাউরির মতন একজন সাধারণ ঘরের মহিলাকে বিজেপি প্রার্থী করেছে। খুশি, কারণ রেখা পাত্র এখানকে প্রার্থী হয়েছে, আমাদের পাড়ারই মেয়ে প্রার্থী হয়েছে, আমরা খুব আশাবাদী। তো রেখা পাত্র প্রার্থী হয়েছে, মানে তাদের মধ্যে থেকে রেখা পাত্র এই মানে প্রার্থী হয়েছে। এতে আমরা এবং সন্দেশখালীর মানুষ তথা বসিরহাটের সমস্ত মানে বসিরহাটের মানুষ তারা সন্তুষ্ট। একুশের বিধানসভা নির্বাচনে চন্দনার জয় তাক লাগিয়ে দিয়েছিল। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে বিধায়ক হয়েছিলেন। সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে দ্বিতীয় চন্দনা হয়ে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।